যাচ্ছি, মেয়ে আর আমি একটু বেরোলাম আজকে, ফার্স্ট টাইম যাচ্ছি আমরা, মানে মা মেয়ে দুজনে একা বেরিয়ে ফার্স্ট টাইম যাচ্ছি। নিজেদের গাড়িটা অনেক একটু আনকমফোর্টেবলও লাগছে, যাই হোক ভালোই হবে, যা হবে সব কিছু ট্রাই করা ভালো। চলো আমাদের সাথে, এই যে মেয়ে আর আমি রেডি বেরিয়ে পড়েছি। তো আজ ওয়েদারটাও ভীষণ ভালো, কিন্তু একটু ভালো বল, রোদটা ওঠেনি বল। চলো দেখা যাক কোথায় যাচ্ছি, দেখা না আমরা কোথায় যাচ্ছি। মজা হচ্ছে? মজা, হ্যাঁ মামির সাথে বেরিয়ে। হ্যাঁ মামি মামি খুব বেরিয়ে মজা হচ্ছে, এখন সুন্দর পাহাড়টা সবার যাচ্ছে সুন্দর পাহাড়টা দিয়ে। তো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম, একটা পার্টিতে যাচ্ছি মেয়ে আমি দুজনেই। তো চলো আমাদের সাথে এনজয় করো ব্যাপারটা। কারো কোথাও লেগে গেলে, কিছু হলে সরি বলবে, ঠিক আছে? হ্যাঁ, কেউ কিছু দিলে থ্যাংক ইউ বলবে, কেউ পড়ে গেলে আমি সরি বলবো। হ্যাঁ হ্যাঁ, তোর তো বিন্দু আর পাখিটা আছে তো দিল, ও পা কেটে আর ও নিতে বসে আছে। ওকে ঠিক কর, চল পাটা আমি ব্যাংকে দিয়ে দেবো। তুই আর বানি বানিয়ে কথা না বলে একটু চুপ কর, যেটা বলছি সেটা শোন, ঠিক আছে? কাটকাটা রোদ তুলে বাসেতে, তখন এই ওয়েদারটা থাকলে মজা হয়। তো এটা সানডের ভিডিও, তো সানডেতে ওয়েদারটা খুবই ভালো ছিল, বৃষ্টিও ছিল না কিন্তু মেঘলা হয়েছিল, বৃষ্টি না হলেও মেঘলা হয়েছিল, রোদটা ছিল না। তো আমি বসে সেটাই বলছিলাম, আমার যখন ইনস্টিটিউটে যাওয়ার থাকে তখন এত রোদ থাকে, আর দেখো সানডেতে রাস্তাও ফাঁকা, রোদও নেই, ড্যাডি থাকলে বেশি মজা, বেশ ভালো লাগছিলো, এনজয় করেছি। ওয়েদারটাও আমাদের সাথ দিয়েছে, কারণ মেয়েকে নিয়ে প্রথম একা একা, তো একটু নিজেরও একটু টেনশনই লাগছিলো। যাই হোক মেয়েও খুব ভালো আমার সাথে, আমাকে সাথ দিয়েছে, কোনো প্রবলেমই হয়নি, ইনফ্যাক্ট ও ছিল বলে আরও আমি এনজয় করতে পেরেছি পুরো ব্যাপারটা। তুই বললি না কেন বিপা চলো, বিপা চলো বললি না কেন? তো আমার মেয়ে এখানে কন্টিনিউ একটা কথাই বলে যাচ্ছিল, আমি বলে যাচ্ছিলাম তো ড্যাডি থাকলে আরো মজা হতো বল, আর ও কন্টিনিউ বলে যাচ্ছিল ড্যাডি আর দীপা থাকলে আরো বেশি মজা হতো। দীপা মানে আমার মায়ের নাম দীপা, আর ও দিদা মানে দীপাই জানে, যেহেতু আমার বাড়ির সবাই মাকে দীপা বলেই ডাকে, তো সেই জন্য ও মাকে দীপা বলেই ডাকে। দীপাও অ্যাকচুয়ালি বলে না, ও বিপা বলে, বিপা, ওর বিপা গেলে ওর খুব বেশি মজা হতো, এটাই কন্টিনিউ বলতে থাকছিল। আর আমরা মা ব্রিজে উঠে গেলাম, এই যে উঠে গেলাম যাচ্ছি, তো রাস্তাটা ভীষণই ফাঁকা ছিল আর দেখতে এত ভালো লাগছিল, বলছি না কলকাতার রাস্তার সৌন্দর্যটাই আলাদা। তা যারা বলে মানে যারা হাওড়া কলকাতা ছেড়ে নিজের জায়গা ছেড়ে হোম টাউন ছেড়ে অন্য জায়গায় গিয়ে কাজের সূত্রে থাকে, তারাই জানে যে কলকাতার এই রাস্তাগুলো কতটা ইমোশনাল একটা জায়গা আছে মানে মনের মধ্যে, কারণ আমিও একটা টাইমে বাইরে ছিলাম। দেখো মেয়ে চলে এসছে এখানে, সে তো ফুল দামে এনজয় করছে, এসেই এখানে সবাই সবার মাঝখানে নাচা গানা দেখে থাকো, আমার মেয়ের ভিডিওটা এবার শুধু দেখতে থাকো, মজাগুলো শুধু দেখো, ও সবার মাঝখানে গিয়ে গিয়ে ডান্স করছে, আর এই যে লাইটগুলো আছে লাইটগুলোতে ধরার চেষ্টা করছে। যাই হোক সবাই ওকেও খুব নিয়ে খুব নাচানাচি করেছে, কেউ একটুও বিরক্ত হয়নি, অনেকেই থাকে না বাচ্চারা একটু চঞ্চল হলে বিরক্ত হয়ে যায়, বাট একদমই কেউ হয়নি, বরঞ্চ আরও বেশি ওকে এনকারেজ করেছে, খুব মজা করেছে। আমি এদের সাথে এই গ্রুপটার সাথে আমি প্রথমবার মিট করলাম, তো মেয়ে আর আমি দুটো ফটো তুলেই নিয়েছিলাম ওখানে, মেয়ে যদিও বা আমাকে একটুও পাত্তা দিচ্ছিল না, কিন্তু গ্রুপটার সাথে যে মিট করেছিলাম না মনেই হচ্ছিলো না গ্রুপটা খুব নতুন বলে, তো সবাই ভীষণ ভালো, ভীষণই ডাউন টু আর্থ, পরবর্তীকালে আবার যাওয়ার ইচ্ছা থাকলো যদি এরকম কোনো প্রোগ্রাম হয় এই গ্রুপের, আমি তো অলওয়েজ রেডি আছি, কেননা আমার সাথে মেয়ে খুব বেশি এনজয় করেছে, যেটা দেখে আমার খুব ভালো লেগেছে, আর আমার মেয়েকে নিয়ে সবাই খুব এনজয় করেছে সবাই, কেননা দেখো একটা ফিমেল গ্রুপ, তো আমি হয়তো আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, যেহেতু এটা একটা ফিমেল গ্রুপ তো আমি চাইনি যে এর থেকে বেশি কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি, কারণ সেই দিনটা পুরোটাই ওখানে ছিলাম আর খুব মজা হয়েছিল। দেখো গাড়িতে ওর বাবা গাড়ি পাঠিয়ে দিয়েছিলো, আসার সময় অলরেডি ম্যাডাম ঘুমিয়ে পড়েছেন, গাড়িতে উঠেই এক সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়েছেন, এত নাচাকোদা করলে হবে না?
আমরা পার্টি থেকে চলে এসেছি, মেয়ের আর আমার, মানে মেয়ের আর আমার দুজনেরই এটা ফার্স্ট পার্টি, তাই না মাম্মা? আচ্ছা মেয়ে না, বলো একটা দিদি আমাকে ফেলে দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, এটা খেলতে খেলতে হয়ে যায়, ঠিক আছে চলো। তো খুব মজা হয়েছে, তো যতটা পেরেছি, যেহেতু গার্লস পার্টি ওটা একটা গার্লস গ্রুপ, ফিমেল গ্রুপ, তো আমি ওখানে সব কিছু শেয়ার করব না বা করতে চাইও না, বিকজ সব গ্রুপের একটা প্রাইভেসি থাকে। তো যতটা পারবো, যতটা আমি গ্রুপ অ্যাডমিনকে জিজ্ঞাসা করে যতটা আমি শেয়ার করতে পারবো ততটাই আমি করব, ঠিক আছে? ওকে চলো বাই বাই করে দাও। আচ্ছা নেক্সট ডে সন্ধ্যেবেলা যদি কিছু শেয়ার করি সেটা অবশ্যই দেখাবো, কারণ আজকে ফাদার্স ডে, দেখা দেখি হয়। গুড মর্নিং ফ্রেন্ডস, তো কালকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি বিকজ মা মেয়ে দুজনেই খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, আমরা একটু রেস্ট নিচ্ছিলাম আর বিশেষ কিছু দেখানোরও ছিল না। তো যাই হোক, আজকে আমি ভিডিওটা কমপ্লিট করছি, আর আমার সাথে থাকার জন্য আমার নতুন বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখো আর বেল বাটনটা ক্লিক করে রাখো, যাতে আমার সব নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর লাইক শেয়ার আর কমেন্টস করতে একদমই ভুলো না, আর আমার যারা পুরনো বন্ধু আছো, যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছ, এভাবেই সাপোর্ট করো, ঠিক আছে? ওকে বাই।